নির্বাচনের প্রাথমিক ফলাফলে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এদিকে কুমিল্লার নগর অভিভাবক নির্বাচনে 60% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলো কুমিল্লা সিটি নির্বাচন। আগামী 5 বছরের জন্য কুমিল্লা নগরীর নতুন মেয়র বেছে নিতে ভোর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের সরব উপস্থিতি দেখা যায়। বিশেষ করে নারী ভোটার ছিল চোখে পড়ার মতো। ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বৃষ্টি। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে তুমুল বৃষ্টিতেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোট দেন নগরবাসী। এদিকে ইভিএমে ভোট দিতে গিয়ে ভোটাররা নানা সমস্যায় পড়লেও ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। নতুন ভোটাররাও কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। ভালো, খুবই ভালো, আগের থেকে অনেক ভালো, অনেক ভালো দেখাই দিচ্ছে। আমরা সহজ হইছে, আমরা তাড়াতাড়ি দিয়ে ফেলছি, সব শান্ত মতো আমরা ভোট দিতে আসছি, কোনো যায় ঝামেলা নাই, কিছু নাই। ভোটের শুরু থেকে কেন্দ্রে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেয় প্রশাসন। এদিকে ভিক্টোরিয়া কলেজে নিজের ভোট দিয়ে নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন স্থানীয় সংসদ সদস্য আকমো বাহাউদ্দিন বাহার। যে চিঠি দিয়েছেন এইটা ওনার এক্তিয়ার বহির্ভূতভাবে দিয়েছেন, ভাষাগতভাবে ঠিক হয় নাই। একজন জাতীয় সংসদ সদস্যকে এইভাবে নির্দেশ শব্দ ব্যবহার করতে পারেন না কেউ, এবং চিঠিটা অসমাপ্ত, চিঠিটা আইনের পুরো ব্যাখ্যা এখানে নাই। নির্বাচনে 60% মতো ভোট পড়েছে বলে জানান সিইসি। কোনো রকম সংঘর্ষ ছাড়াই সম্পাদিত হয়েছে। যতগুলো সেন্টার থেকে আমাদের অফিস পেয়েছে 60+-, ব্রডকাস্টিং। কোনো ধরনের সংঘাত ছাড়াই নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, কুমিল্লা। যেমনটি সহকর্মী কামরুজ্জামান মামুনের প্রতিবেদনে আমরা দেখলাম যে সকাল থেকেই কিন্তু বৃষ্টি বাধা উপেক্ষা করেই কুমিল্লা সিটি নির্বাচনের ভোটাররা ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট দিয়েছেন, এবং শেষ মুহূর্তে ভোট শেষ হওয়ার পর কিন্তু আমরা যেটা জেনেছি যে 60% ভোট পড়েছে। সেখান থেকে কিন্তু আমরা দেখেছি ইতোমধ্যে কিন্তু প্রায় 101টি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে এসে পৌঁছেছে। আরও 4টি কেন্দ্রের ফলাফল আসলেই কিন্তু আমরা বলতে পারবো কুমিল্লার নগরপিতা কে হতে যাচ্ছেন। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সেখানে আমাদের সহকর্মী, এবং সহকর্মী রাশেদ লিবন আছেন রিটার্নিং কর্মকর্তা কার্যালয় অর্থাৎ শিল্পকলা একাডেমিতে, যেখান থেকে ফলাফল ঘোষণা করা হচ্ছে। আমরা একটু তার কাছে যেতে চাই, জানতে চাই এই মুহূর্তে সেখানকার সবশেষ খবর। লিমন, কি অবস্থা এখন, মানে সবশেষ যে 4টি কেন্দ্র আছে সেটির ফলাফল ঘোষণা হতে কতক্ষণ লাগতে পারে? সাধারণত খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয় কিছু শব্দ, টান টান উত্তেজনা, শ্বাসরুদ্ধকর। আজকে কুমিল্লার এই ভোটের খেলায় এসে কিন্তু শেষ মুহূর্তে সেই শব্দগুলোই ব্যবহার করতে হচ্ছে, কারণ এই মুহূর্তে কুমিল্লা সিটি কর্পোরেশনের শিল্পকলা একাডেমিতে যেখানে এই ফলাফল ঘোষণা করা হচ্ছে সেখানে কিন্তু একদম শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি বিরাজ করছে, টান টান উত্তেজনা বিরাজ করছে। এবং এখন পর্যন্ত কিন্তু এইখানে 101টি ফলাফলের তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে এই যে এইখানকার যে রিটার্নিং কর্মকর্তার এখান থেকে, সেই টাঙিয়ে দেওয়া 101টির মধ্যে কিন্তু সামান্য কিছু ব্যবধানে এগিয়েছিলেন মনিরুল হক সাক্কু, দুবারের সাবেক মেয়র, কিন্তু সেখানে সামান্য পিছনে ছিল নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। কিন্তু এরপরে আবার পরপর দুটি, যে 4টি বাকি ছিল সেই 4টি থেকে আরো 2টির ফলাফল যখন ঘোষণা করা হলো ঠিক তখনই কিন্তু নৌকার প্রার্থী আবার সামান্য ব্যবধানে এগিয়ে গিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যখন আমরা কথা বলছি তখন কিন্তু 103টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়ে গেছে। সেই 103টি কেন্দ্রের ফলাফলে কিন্তু আরফানুল হক রিফাত, তিনি কিন্তু সামান্য ব্যবধানে এগিয়ে আছে। এবং ঠিক যখনই মনিরুল হক সাক্কু, তিনি 101টির ফলাফল ঘোষণা করা হয় তখন কিন্তু মনিরুল হক সাক্কু সশরীরে এখানে তার কার্যালয় থেকে এই শিল্পকলা একাডেমিতে উপস্থিত হয়। কিন্তু এর পরপরই আমরা যখন দেখি যে আরফানুল হক রিফাত তিনি যখন এগিয়ে গেছেন তখন কিন্তু তার নেতাকর্মীরা এখানে এসেছেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা নৌকা নৌকা বলে স্লোগান দিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে রিটার্নিং অফিসারের যে কর্মকর্তা রয়েছে তিনি কিন্তু বলছেন যে আর যে 2টো কেন্দ্র রয়েছে সেটি ঘোষণা করতে হয়তো কিছুটা সময় লাগবে। এবং এই সময়ের মধ্যেই আমি যেটি বলছি যে একদম টান টান এক উত্তেজনা বিরাজ করছে, দাঁড়িপাল্লা নিত্তিতে মাপার মতো অবস্থা, একবার এইদিকে একবার এইদিকে সেদিকে ঘুরে যাচ্ছে। এবং এই পাশে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম
যেমনটা যে ঘড়ির সমর্থকরা, আমরা এখন সামনে যাদের দেখছি তারা নৌকার সমর্থকরা, তারা এই নৌকার প্রার্থী এগিয়ে যাওয়ার পরে তারা এখন তাদের যে স্লোগান দিচ্ছেন ঠিক তেমনটি করে কিছুক্ষণ আগে হয়তোবা এখন থেকে যখন 15 মিনিট আগে কিন্তু পরিস্থিতিটা বা এই চিত্রটা পুরোপুরি ভিন্ন ছিল, তখন কিন্তু এই হলভরা যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের কিন্তু একটা বড় অংশ তখন বলছিলেন ঘড়ি ঘড়ি। তো সবকিছু মিলে কিন্তু আসলে একবার এই দিকে এমন অবস্থা কিন্তু এখানে বিরাজ করছে। এবং যে অবস্থাটা দেখতে পাচ্ছেন এখন শিল্পকলা একাডেমির ভিতরে, অর্থাৎ রিটার্নিং অফিসার যেখানে ফলাফল ঘোষণা করছে সেখানে ঠিক বাইরের অবস্থাটা এমন, বাইরে একটি বোর্ডের মাধ্যমে, অর্থাৎ একটা ডিজিটাল বোর্ডের মাধ্যমে আমরা দেখেছি যে ফলাফল টাঙিয়ে দেওয়া হচ্ছে, সেইখানেও কিন্তু একই অবস্থা। আমরা কিন্তু সেখানেও দেখছি দুই পক্ষেরই কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু একইভাবে স্লোগান দিচ্ছেন এবং একইভাবে একপাশে নৌকা একপাশে ঘড়ি স্লোগান দিচ্ছেন। তবে এখানে কিন্তু মনিরুল্লাহ সাক্ষু, তিনি কিন্তু নিজে উপস্থিত আছেন এবং তার উপস্থিতিতেই ঠিক কিছুক্ষণ আগেই এর বিপরীত চিত্রটা ছিল, অর্থাৎ তিনি যখন 101টি কেন্দ্রের বেসরকারিভাবে ফলাফল রিটার্নিং কর্মকর্তার ঘোষণা করলেন এবং তিনি যখন সামান্য ব্যবধানে এগিয়েছিলেন তখন তিনি কিন্তু এখানে চলে এসেছিলেন এবং তিনি এখানে চলে আসার পরপরই কিন্তু এখানে ঘড়ির সমর্থক যারা তারা কিন্তু স্লোগানে মুখর করে দিচ্ছিল। কিন্তু যেমনটি বলছিলাম যে তার পরপরই যে দুইটি কেন্দ্রে, সেই দুটি কেন্দ্রে কিন্তু আলবানুল্লাহ কৃপাত একটিতে প্রায় 800 বেশি ভোট পেয়েছেন এবং সেখানে কিন্তু দেখলাম যে মনিরুল্লাহ সাক্ষু তার যে ভোট সেই ভোটটা কিন্তু 450 মতো, কিন্তু ব্যবধানটা এত কম ছিল, ওই যে 350 ব্যবধান, এই 350 ব্যবধানেই কিন্তু আসলে এই যে বড় যে একটি ফারাক সেই ফারাকটা কিন্তু গড়ে দিচ্ছে। এই মুহূর্তে বাজি পাল্টে আলবানুল্লাহ রিভাতের পক্ষে এবং তার নেতা কর্মীরা এখানে এসে স্লোগান দিচ্ছে, যদিও এখানে রিটার্নিং অফিসার যিনি আছেন তিনি কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছেন কিছুটা বিলম্ব হবে শেষ দুটি ফলাফল ঘটতে। এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এরা একটি অংশ কিন্তু আসলে রিটার্নিং অফিসারের যারা এখানে রয়েছেন তাদেরকেও আসলে এখানেও কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা যদি বলি এই যে সিটি কর্পোরেশনের এইবার নির্বাচন শুরু থেকেই কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল, বিশেষ করে ঠিক যেদিন থেকে প্রতীক বরাদ্দ হয় সেই প্রতীক বরাদ্দর দিন থেকেই আমরা দেখছি দুই প্রার্থী কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের সংঘর্ষের ঘটনা বা নির্বাচনকালীন সংঘর্ষ এমন কিছু না হলেও প্রার্থীদের যে মাঠের যুদ্ধটা ছিল সেই যুদ্ধটা কিন্তু একদমই মনিরুল্লাহ সাক্ষুর কোনো অভিযোগের বিরুদ্ধে আমরা দেখতাম পরের দিন বা সেদিনই পাল্টা একটা অভিযোগ তুলে তার জবাব দিতেন আরফানুল্লাহ ত্রিপাত্র। সব কিছু মিলিয়ে এই কুমিল্লা নগরে যেটি বলছিলাম যে শুরু থেকেই আমরা দেখছি যে কথার যুদ্ধে এই দুই প্রার্থীর যে একটি এই টানটান উত্তেজনা বা এই দুই প্রার্থীর যে মধ্যে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এই লড়াইতে জমজমাট হবে, সেটি কিন্তু আসলে প্রচারণার প্রথম দিন থেকেই আমরা লক্ষ্য করেছি এবং তারই প্রেক্ষিতে আজকে কিন্তু আমরা দেখেছি। আজকে কিন্তু আসলে আমরা এই কথাটি একদম বলা যায়, একে তো ইভিএমে ভোট হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা ছিল আমরা কিন্তু দেখেছি একজন প্রার্থীও কিন্তু আমরা দেখিনি যে নির্বাচন নিয়ে তারা কোনো অভিযোগ কিন্তু তারা করেনি, নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তারা দাবি করেছে এবং তারা কিন্তু বরাবরই একই কথা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু তারপরও এই ফলাফলের নিয়ে যে একটি অপ্রীতিকর ফলাফল নিয়ে যে এখন যে টানটান উত্তেজনা রয়েছে সেটি আসলে এই মুহূর্তে বিরাজ করছে পুরো শিল্পকলা জুড়ে। তো এই মুহূর্তে আমার কাছ থেকে আসলে শিল্পকলা একাডেমির আসলে এই উত্তেজনা শেষ হবে তখনই যখনই আসলে চূড়ান্ত ফলাফল রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করবেন ঠিক তখনই, আমরা সেই মুহূর্তের অপেক্ষায় থাকলাম এবং যখন ফলাফল পাবো
তখন হয়তো আমরা পুরোপুরি আবার সরাসরি এসে পুরো ফলাফলটা জানিয়ে দিতে পারব। টানটান উত্তেজনা চলছে কিন্তু কুমিল্লা সিটি নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে। ইতিমধ্যে 105টির মধ্যে 103টির ফলাফল ঘোষণা করা হয়েছে। সামান্য ব্যবধান এগিয়ে আছে নৌকার প্রতীক। এই মুহূর্তে সেখানে এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে। সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাশেদ লিমন, জানাচ্ছিলেন ভোটের সবশেষ ফলাফলের খবর। পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে বড় ধরনের ষড়যন্ত্রের তথ্য আছে এমনটা জানিয়ে সব বাহিনীকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এত চ্যালেঞ্জ নিয়ে করা সেতু 25 জুন যেন উদ্বোধন করা না যায় তার অপচেষ্টা করছে একটি মহল। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF-এর 36তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ডক্টর ইউনুসকে সবচেয়ে বেশি সুবিধা দেওয়ার পরও তিনি বিশ্বব্যাংককে পদ্মা সেতুর অর্থায়ন বন্ধে প্ররোচনা দেন। প্রমত্তা পদ্মায় সাহস আর আত্মমর্যাদার আলো জ্বেলে স্বপ্নের সেতু পদ্মার জাঁকজমক উদ্বোধনের জন্য প্রস্তুত হচ্ছে পুরো দেশ। আর মাত্র কদিন বাদেই এই মেগা স্ট্রাকচারের সুফল ভোগ করতে শুরু করবেন দেশের আপামর মানুষ। আলোকোজ্জ্বল এই সেতু যেন অধীর অপেক্ষায় দর্শনার্থীদের জন্যও। স্বপ্নের এই সেতুর উদ্বোধনী ক্ষণের জন্য যখন প্রস্তুত হচ্ছে গোটা দেশ, ঠিক তখনই 25 জুনকে ঘিরে নাশকতার ছক কষা হচ্ছে বলে জানালেন খোদ সরকার প্রধান। বুধবার সকালে বিশেষ নিরাপত্তা বাহিনী SSF-এর প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে তিনি সব বাহিনীকে সতর্ক থেকে নিরাপত্তা দেওয়ার নির্দেশনা দেন। এত বড় একটা চ্যালেঞ্জ দিয়ে যে কাজটা আমরা সম্পন্ন করেছি, যারা এর বিরোধিতা করেছিল তাদের কিন্তু একটা মানে উদ্দেশ্য আছে। কিছু কিছু তথ্য আমরা পেয়েছি, যেমন একটা ঘটনা ঘটানো হবে যেন 25 তারিখে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা করতেই না পারি। কী করবে তা জানি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন রেলে আগুন, লঞ্চে আগুন, ফেরিতে আগুন, এমনকি সীতাকুণ্ডে যে আগুনটা, একটা জায়গা থেকে আগুন ধরে কিন্তু বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় একসাথে আগুন ধরে কীভাবে। আর রেলের আগুনটা, এটা কিন্তু আমি একটা ভিডিও পেয়েছি, নিচের দিকে রেলের চাকার কাছ থেকে আগুন জ্বলছে, এটা কী করে হয়। সমস্ত জিনিসগুলো একটা রহস্যজনক, যেই জন্য আমি বলবো যে সবাই একটু সতর্ক থাকতে হবে। দেশ এখন উন্নয়নের পথে জানিয়ে শেখ হাসিনা আবারও ডক্টর ইউনুসের দেশবিরোধী ভূমিকার কড়া সমালোচনা করেন। ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সব কিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম সেই বেইমানিটা করলো। যখন আমরা ডিজিটাল সিস্টেম নিয়ে আসলাম সমস্ত টেলিকমিউনিকেশনে, তাকে একটা মোবাইল ফোনের ব্যবসা দেওয়া হলো। অন্য কোনো আরও যে দুটো আমরা দিয়েছিলাম তাদেরকে বেশি সুযোগ দেয়নি, কিন্তু গ্রামীণ ফোনের জন্য রেলওয়ে ফাইবার অপটিক্স ব্যবহার করার সুযোগ আমরা দিয়েছিলাম। পরে স্পেশাল সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে দেয়া প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে দেশে বিদেশে, এসবই পুরনো খবর। তবে সেই ষড়যন্ত্রের প্রেক্ষাপট তৈরি করেছেন কারা, কেন, কোন স্বার্থে দুর্নীতির কল্পিত অভিযোগ তুলে থামিয়ে দিতে চেয়েছিল স্বপ্নের সেতুর নির্মাণ যাত্রা, সেই বয়ান কিছুটা উঠে এসেছে দুদকের তৎকালীন কমিশনার শাহাবুদ্দিন চুপ্পুর মুখে। তার সঙ্গে কথা বলেছেন আফজাল হোসেন। ধূসর রঙের কংক্রিট ও স্টিলের তৈরি স্বপ্নের পদ্মা সেতুতে দুর্নীতির কালিমা লেপনের ষড়যন্ত্র হয়েছিল দেশে বিদেশে। একটু পেছনে ফেরা যাক। $290 কোটি পদ্মা সেতুর জন্য $120 কোটি ঋণ চুক্তি হয় বিশ্বব্যাংকের সঙ্গে। ADB, জাইকা, IDB $115 কোটি ঋণ দেওয়ার চুক্তি করে, কিন্তু কথিত দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তুলে একে একে সরে যেতে থাকে সংস্থাগুলো। প্রথমে পছন্দের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার তদবির করে বিশ্বব্যাংক। মূল্যায়ন করে দেখা যায় প্রতিষ্ঠানটি অদক্ষ। এরপরও দেন দরবার করতে থাকে তারা, যোগ্যতা প্রমাণের সুযোগও দেওয়া হয়, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তখনই পদ্মা সেতু প্রকল্পে ঠিকাদার নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে বিশ্বব্যাংক। এরপর নিয়ে আসে কানাডীয় প্রতিষ্ঠান SNC লাভালিনকে পরামর্শক নিয়োগ নিয়ে ঘুষের কল্পিত অভিযোগ। দুদকের তদন্তে সব অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়। দুর্নীতি করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে মর্মে যে সমস্ত কথাগুলি বলছে সবই উদ্দেশ্যমূলক। এটা অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যে এগুলো তাদেরই ক্রিয়েটেড। তাদের কিছু মানুষ এখান থেকে কিছু সুশীল
আর কিছু মানুষকে তারা ব্যবহার করেছে এই অমূলক অভিযোগ নিয়ে একটা তোলপাড় সৃষ্টি করার চেষ্টা করেছে। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের কল্পিত দুর্নীতির তদন্তে সংস্থাটির তিন সদস্যের একটি দল আসে ঢাকায়, যে দলের নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান আইনজীবী লুইস মরিনো ওকাম্পো। দুদকের সঙ্গে বৈঠক করলেও দুর্নীতির ষড়যন্ত্র সংক্রান্ত কোনো প্রমাণ দিতে পারেননি তারা। অদৃশ্য সেই ডায়েরিটিও সৃজন করা হয়েছে ক্রিয়েটেড, এবং যে মেলের ভিত্তিতে আপনার সাইলেন্ট এজেন্ট নিয়োগের কথা বলা হয়েছে সেটা তো ভিত্তিহীন প্রমাণিত হয়েছে, এটাও ক্রিয়েটেড। এবং পুনঃমূল্যায়নের জন্য যে রিকোয়েস্ট টিকোয়েস্টগুলা প্রক্রিয়াগতভাবে করা হয়েছে সবগুলো ইচ্ছাকৃতভাবে এবং সরকারকে মেলাইন করার জন্য। তারপরও বিশ্বব্যাংকের সুরে সুর মিলিয়ে দুর্নীতির অভিযোগ করতে থাকে এদেশীয় কিছু সুশীল। বিরোধী রাজনৈতিক দলগুলো মাঠ গরম করতে থাকে, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নিজস্ব অর্থায়নে তৈরি পদ্মা সেতু এখন উদ্বোধনের অপেক্ষায়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও আমরা যাচ্ছি কুমিল্লায়। এই মুহূর্তে বিজয়ী মেয়র প্রার্থী আরফানুল কৃফাতের বাসায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন, সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, বিজয়ের পর উল্লাসের কী অবস্থা? নতুন নগর পিতা পেল কুমিল্লা সিটি কর্পোরেশন। কিছুক্ষণ আগে ঘোষিত যে বেসরকারি ফলাফল, সেই বেসরকারি ফলাফলে যিনি বিজয়ী হয়েছেন তিনি আর কেউ নন, তিনি আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত। এবং তিনি আসলে এখন এই তার যে নিজের বাসা মনোহরপুরের এই বাসাতে অবস্থান করছেন, এবং আমরা গণমাধ্যম কর্মীরা এখানে এসেছি। কিছুক্ষণ পর তিনি গণমাধ্যমের সঙ্গেও কথা বলবেন এবং তার বাসার নিচে, এবং আমরা তার বাসার মধ্যে রয়েছি এখন, তিনি পাশের রুমে রয়েছেন, তিনি কিছুটা বিশ্রামে রয়েছেন, যেহেতু নির্বাচনের প্রচারণার সময়ের ক্লান্তি বা নির্বাচনের দিনের ক্লান্তি সব কিছু মিলিয়ে তিনি অনেকটাই ক্লান্ত, সে কারণে কিছুটা সময় বিশ্রাম নিচ্ছেন। এবং এই বিশ্রাম নেওয়া শেষ হলে তিনি আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। জানিয়ে রাখি যে সবশেষ যে বেসরকারি ফলাফল, সেই বেসরকারি ফলাফল কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করেছেন। সেই ঘোষণা অনুযায়ী নৌকা প্রতীক পেয়েছে 50,310 ভোট, এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি সাবেক মেয়র তিনি পেয়েছেন 49,967 ভোট। তো এই যে ভোট, এই ভোটের ব্যবধানই আসলে বলে দিচ্ছে যে নতুন নগর পিতা হয়েছেন আরফানুল হক রিফাত, এবং আগামী 5 বছরের জন্য এই কুমিল্লাবাসীর অভিভাবকের দায়িত্বে তিনি থাকবেন, এবং এই কুমিল্লাবাসীর উন্নয়নে, কুমিল্লাবাসীর যে পরিবর্তন, সেই পরিবর্তনে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিতে যে কাজ করবেন। এখন আমরা যে জায়গায় রয়েছি সেটি হলো আরফানুল হক রিফাতের নিজের বাসা, এবং কিছুক্ষণ পর যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তখন নিশ্চয়ই সেটি আবার সরাসরি দেখানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে আরফানুল হক রিফাতের বাসা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। বাংলাদেশের মানুষের স্বপ্নের পদ্মা সেতু এবার জায়গা করে নিল আন্তর্জাতিক ক্রিকেট আঙ্গনে। বাংলাদেশ উইন্ডিজ টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ। মূলত টেস্ট সিরিজের জন্য কোনো টাইটেল স্পন্সর পায়নি উইন্ডিজ ক্রিকেট বোর্ড, পরে তাদের সাহায্যে এগিয়ে আসে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান। টেস্ট, টি টোয়েন্টি এবং ওয়ানডে তিনটা সিরিজেই থাকছে তারা। পরে তাদের সিদ্ধান্তেই টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতুর নামে। অফিসিয়াল লোগোতেও রয়েছে বাঙালির গর্বের পদ্মা বহুমুখী সেতুর ছবি।